ভারতের প্রতিবেশী দেশগুলোতে হিন্দু সহ সমস্ত সংখ্যালঘুদের কি যে হাল হচ্ছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। বাংলাদেশে হিন্দুদের সঙ্গে কেমন ব্যবহার হচ্ছে, তো ওদিকে পাকিস্তানে তাদের কত জ্বালাতন করা হচ্ছে, আফগানিস্তানে হিন্দু ও শিখদের সময়ে সময়ে টার্গেট করা হয়, আর তালেবানরা ক্ষমতায় আসার পর তো শিখ ও হিন্দুরা দেশ ছাড়াই ভালো বলে মনে করে। এখন এই সবকিছু দেখেই ভারতের সরকার CAA এনেছিল, প্রতারিত যে সংখ্যালঘুরা রয়েছে আর ভারত থাকতে চাইছে তারা যত দ্রুত সম্ভব ভারতে নাগরিকতা পাক। এখন এটাকে নিয়ে এমন হাঙ্গামা করা হয় যে ভারতের অনেক শহরে আগুন পর্যন্ত লাগিয়ে দেওয়া হয়। তো ওদিকে সারিয়া আইন চলা দেশগুলো প্রশ্ন তুলে ধরে, যারা তাদের সংখ্যালঘুদের অধিকারটুকু দিতে পারে না তারাও ভারতের এই আইনের বিরোধিতা করছিল। কিন্তু এখন এই আইন নিয়ে প্রশ্ন তোলা মানুষদের ভারত UNA সোজা সাপটা বুঝিয়ে দিয়েছে। UNHRC অর্থাৎ সংযুক্ত রাষ্ট্র মানবাধিকার পরিষদে নাগরিকতা সংশোধন আইন অর্থাৎ CAA ও হেড স্পিচ নিয়ে ভারতের তরফ থেকে সলিসিটর জেনারেল তুষার মেহতা উপযুক্ত জবাব দেন। UNHRC কে বলেন, CAA একটা সীমাবদ্ধ এবং কেন্দ্রীভূত আইন যা প্রতিবেশী দেশগুলোর পীড়িত সংখ্যালঘুদের নাগরিকতা দেয়। ভারতের সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, CAA ওই আইনের মতো যা ভিন্ন ভিন্ন দেশেতে নাগরিকতার জন্য মানদণ্ড তৈরি করে। এই আইনে সংজ্ঞায়িত মানদণ্ড ভারত ও তার প্রতিবেশীদের জন্য বিশিষ্ট আর ঐতিহাসিক প্রেক্ষাপট এবং বর্তমান স্থল বাস্তবতাকে নজরে রাখে। আসলে জেনেভায় চলা মানবাধিকার সমীক্ষায় অনেক সদস্য দেশ ভারতে CAA বিষয়টাকে নিয়ে চিন্তা প্রকাশ করেছিল, যা নিয়ে সলিসিটর জেনারেল মেহতা এই নিয়ে জবাব দেয় আর বলে, এই আইনের উদ্দেশ্য ভারতের প্রতিবেশী দেশ আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তানের 6টা সংখ্যালঘু সম্প্রদায়, হিন্দু, শিখ, বৌদ্ধ, পার্সি, জৈন এবং ইসাই সম্প্রদায় ধার্মিক উৎপীড়িত মানুষদের ভারতীয় নাগরিকতা দিতে সহায়তা করবে। সলিসিটর জেনারেল বলেন, এই আইন প্রতিবেশী দেশগুলোর ধর্মীয় উৎপীড়িত মানুষদের সুরক্ষিত এবং সম্মানজনক জীবনযাপন করতে সক্ষম করে তুলবে। এই নিয়ম না তো কোনো ভারতীয় নাগরিকদের নাগরিকতা ছিনিয়ে নেবে আর না তো কোনো ধর্ম সম্বন্ধিত কোনো বিদেশিকে ভারতীয় নাগরিকতা প্রাপ্ত করার বর্তমান প্রক্রিয়াতে সংশোধন করে। এরপর সলিসিটর জেনারেল তুষার মেহতা হেড স্পিচ এবং মত প্রকাশের স্বতন্ত্রতা নিয়েও জবাব দেন। যখন সংযুক্ত রাষ্ট্রের সদস্য দেশগুলো ভারতে হেড স্পিচ এবং মত প্রকাশের স্বতন্ত্রতা নিয়ে প্রশ্ন তোলে, তখন এই বিষয় নিয়ে জবাব দিয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, ভারতের সংবিধান প্রত্যেক নাগরিককে ভাষণ এবং মত প্রকাশের স্বতন্ত্রতার মৌলিক অধিকারের গ্যারেন্টি দেয়। উনি বলেন, কোনো অন্য স্বতন্ত্রতার মতো ভাষণ এবং মত প্রকাশের স্বতন্ত্রতা প্রকৃতিতে পূর্ণ নয় এবং ভারতের সার্বভৌমত্ব, অখণ্ডতা, রাজ্যের সুরক্ষা, অন্য দেশের সঙ্গে সম্পর্ক, সার্বজনীন ব্যবস্থা, শালীনতা বা তার স্বার্থে যুক্তিসঙ্গত সীমাবদ্ধতা সাপেক্ষ। উনি বলেন, জাতীয় জনস্বার্থ রক্ষায় এই বিধিনিষেধ জারি করা হয়েছে এবং এটাকে যতটা সম্ভব পূরণ করা প্রয়োজন। এরই সঙ্গে তুষার মেহতা এটাও বলেন, উচিত নিষেধাজ্ঞা জারি করায় হেড স্পিচ এবং মত প্রকাশের স্বতন্ত্রতাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এখন আপনাদের বলি, এটা কোনো প্রথম সুযোগ নয় যখন বিশ্বমহলে ভারতের জন্য চিন্তা প্রকাশ করা হয়েছে। এর আগে অনেকবার ভারতকে নিয়ে চিন্তা প্রকাশ করে ফেলা হয়েছে, শুধু পার্থক্য এটা রয়েছে, আগের ভারত সরকার জবাব দেওয়ার আগে হিচকি তুলত, যদি ভারতকে নিয়ে প্রশ্ন উঠত তবে সরকার নিজেকে স্যারেন্ডার করে দিত। কিন্তু এখন বর্তমান সরকারের কাছে সেসবের কোনো বালাই নেই, কারণ এখন প্রত্যেকটা প্রশ্নের জবাব ভারতের কাছে থাকে। এরা সেই দেশ যারা বিশ্বের বিভিন্ন বিষয়ে চোখ বন্ধ করে থাকে। এই দেশগুলোর তালেবানের মহিলাদের চিন্তা নেই, এদের ইরানের মহিলাদের দাবি নিয়ে কোনো মাথা ব্যথা নেই, আর না তো তাদের উইঘুর চিন্তা রয়েছে। চিন্তা শুধু ওই ভারতকে নিয়ে রয়েছে যেখানে দুনিয়া জুড়ে সভ্যতা সংস্কৃতির জায়গা হয়, যেখানে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, পার্সি, বৌদ্ধ, জৈনরা একসঙ্গে মিলে মিশে থাকে, যেখানে আপনি প্রধানমন্ত্রীকে গালি পর্যন্ত দিতে পারেন, এমনই গণতন্ত্র। এখন সেখানে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে চিন্তা করা তো সম্পূর্ণ মূর্খতা। অবশ্য ভারত এই নিয়ে উপযুক্ত জবাব দিয়ে দিয়েছে। তবে এই নিয়ে আপনাদের কি রায় নিচে কমেন্টে অবশ্যই জানান।